মারা গিয়েছে হানিম বেগম। পুলিশ থানার সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিল, রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা নারায়ণগঞ্জ চলাচলকারী একটি যানবাহন নামুষ আনন্দ পরিবহন বাসটি দাঁড়িয়েছিল এবং অপর প্রান্ত থেকে ঢাকা থেকে নরসিংদীগামী যে বাসটি মেঘালয় পরিবহন, এই দুই বাসে মাঝখানে পড়ে যে ভিকটিম হালিমা বেগম সে গুরুতর আহত হয়। পরবর্তীতে যখন তাকে অফিসারিয়া তাকে গুরুতর আহত অবস্থায় যখন ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যায় চিকিৎসাধীন অবস্থায় সে প্রায় একটা দেড়টার দিকে ভিকটিম হালিমা বেগম সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে এই মেঘালয় পরিবহনের যে ড্রাইভার সে অত্যন্ত সুকৌশলে ওই জায়গা ত্যাগ করে সে অন্যশ্রী নারায়ণগঞ্জের দিকে চলে যায়। পরবর্তীতে নিহতের পরিবারা সড়ক ও পরিবহন আইন 2018 105 ধারায় পরিবারের সদস্যরা মামলা